তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে 100 দিনের কাজে দুর্নীতি সহ একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা। ঘরে বেনিফিসিয়ারি কে না দিয়ে টাকার বিনিময়ে অন্য জনকে দেওয়া হচ্ছে কার্ড ছাড়তে, মেম্বার সাহেব জবাব দাও। ক্লাব জিন্দাবাদ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা। সকাল থেকে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সরব হয়েছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশন্দপুর এক নম্বর ব্লকের তুলসীহাটে গ্রাম পঞ্চায়েতের সালালপুর এলাকায়। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আলম। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এলাকার বিডিও। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আলম 100 দিনের প্রকল্পের পঞ্চায়েত কর্মীদের সঙ্গে যোগসাযোগে পুকুর খনন, কবরস্থান সমতলীকরণ, জঙ্গল সাফাই, গার্ডওয়াল নির্মাণ ও ঢালাই রাস্তা নির্মাণের নামে ভুয়ো বিল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এমনকি সিভিক ভলেন্টিয়ার নিখোঁজ ও মৃত ব্যক্তির নামে ভুয়ো মাস্টারোল বানিয়ে টাকা তোলা হয়েছে। বিবাহ বা কর্মসূত্রে অন্যত্র বসবাসকারী ব্যক্তির নামে 100 দিনের কাজের ভুয়ো মাস্টারোল দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করেছে। এমনকি প্রকৃত উপভোক্তাদের বাড়ি না দিয়ে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই নিয়ে তার বিরুদ্ধে গ্রামে সালিশি সভাও বসানো হয়। দুই উপভোক্তার টাকা রিফান্ড দিলেও এখনও 5 জন উপভোক্তা বঞ্চিত রয়েছেন বলে দাবি। ঘর আসেছিল, ঘর অন্যজন উঠাই নিয়েছে। মানে কে নিয়েছে ঘরটা? আপনি কে নিয়েছেন আমি কবানি পারি। মানে আপনি কি জানেন যে আপনার নামে ঘর এসেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা? হ্যাঁ। সেই ঘরটা কি আপনি এখনো পাননি? নাই। তার আপনি থাকছেন কোথায় তাহলে এখন? থাকতে নেই না। এটা কি কাঁচা বাড়ি না পাকা বাড়ি আপনার? কাঁচা বাড়ি। সমস্যা ওই আলম নামে ঘর আনলে, মেম্বার দিয়ে দিলে অন্য জনক ঘর খান, তারপরে 10,000 টাকা আনলে 3 বছরতে রাখে দিলে 10,000 টাকা নেয়, কলে দে দিমো ঘর তোর, তারপরে বাদ করে কচ্ছে কি দেখ তোর নামে ঘর নিয়ে আসে, অন্য জনের নামে আলে ঘর অক দিয়ে দিলে। তো আপনাদের কি তালিকায় নাম ছিল ঘরের তালিকাতে? হ্যাঁ নাম ছিল। মা প্রথম দিকে জানিয়েছিল যে আপনাদের ঘর এসছে? হ্যাঁ প্রথম দিনে কে নাম জানিয়েছিল। তারপরে বলছে ঘর আসেনি আর? নাই। তারপরে কচ্ছে দে ঘর নিয়ে আসে। তারপরে কি জানলেন যে আপনাদের ঘরটা কাদের নামে হয়ে গেছে? অন্য জনাকে দিলে ওটাও জানলাম। আমার ঘর এসছিল, আমার ঘর আমাকে দিতে চাইলে ও দিল নাই, কইছে আসবে তো পাবি, হইবে তোর ঘর কোনদিন। না আপনার কি নাম ছিল ঘরে? নাম ছিল? হ্যাঁ আমার নাম তো ছিল, আমার নাম দিয়েছি, আমার গোটা পরিবারের নাম দিয়েছি। তো আপনার এখনো কি ঘর পাননি? নাই আমি পাইনি, কিছু পাইনি। তো মেম্বারকে বলতে জাননি যে আপনার নাম আছে কিন্তু ঘর পাননি? নাই বলেছি, মেম্বার কইছে পাবি, আসবে তো পাবি। আমি খাদ্য বাস করছি, এক কোমর পানি হয়ে যাচ্ছে, আমি মেম্বারকে বলেছি, তো কইছে আমার বাবার কি ঘরে টাকা আছে যে আমি দিব তোকে ভিটা ভরে, সবারই গুলি গুলি পলাস্টার করে দিলে, সবারই গুলি গুলি খাদ খুদি ভরে দিলে, আমি বললাম তো আমাকে দিলে না, সবারই বাথরুম এলো সবাইকে দিলে, আমার বাথরুম এলো আমাকে দিল না। আমি বাঁধে যেখানে সেখানে জঙ্গল ঝাড়ে পায়খানা করে বেড়াচ্ছি, আমাকে কিছুই দেয়নি। মেম্বারের বাড়ি গেলে মেম্বারের মুখ জড়ো, বিক্রি করে দিয়েছে কি কি করেছে বলবে না, মেম্বার বলবে, মেম্বার কাকে দিয়ে দিয়েছে? আমি কি শিক্ষতি আছি যে আমি বলতে পারবো যে আমার বাড়ি কি হলো, ও কাকে দিয়ে দিয়েছে, আমাকে দেয়নি। কোন রকম কাজ না করেও নিকট আত্মীয় বয়স্ক পিতামাতা ও ঘনিষ্ঠদের 100 দিনের কাজে হাজিরা দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে স্বজন পোষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রামবাসীদের আরও অভিযোগ, দীর্ঘ 15 বছর আগে জেলা পরিষদ থেকে 12 লক্ষ টাকা বরাদ্দে গ্রামবাসীদের ব্যবহারের উদ্দেশ্যে পঞ্চায়েত সদস্য আলমের বাড়ির সামনে সরকারি জমিতে পরিশ্রুত পানীয় জলের জন্য সাবমার্সিবল বসানো হয়েছিল। সেটি শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে বলে অভিযোগ। অপরদিকে পঞ্চায়েত থেকে 3 লক্ষ টাকা বরাদ্দে জনবহুল এলাকা বাদ দিয়ে নিজের বাড়ির সামনে বসিয়েছে হাই মাস্ট লাইট এবং নিজের ব্যক্তিগত সুবিধার্থে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত পঞ্চায়েত থেকে করা হয়েছে কংক্রিটের ঢালাই রাস্তা। আমরা মানে এখানে সময় বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে যে আমাদের যে গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য, তিনি গ্রাম পঞ্চায়েতে কাজ করছেন কিন্তু কাজ করার ফাঁকে তিনি স্বজন পোষণে লিপ্ত আছেন এবং দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। যেমন 100 দিনের কাজের পুকুর খনন, একটা পুকুর খনন একাধিক বার এর নামে ওর নামে করে, কারো নামে পুকুরও খনন করা হয়নি, তাদের নামে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। আবার একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে কবরস্থানের
সমরীকরণ সরলীকরণ মাটি ভরাট গাছ লাগানো কোনো কিছুই হয়নি, সমস্ত টাকা তুলে নেওয়া হয়েছে। ইন্দিরা আবাসনের এক একজনের ক্ষেত্রে যে টাকা নেওয়া হচ্ছে 20,000-25,000 করে টাকা নেওয়া হচ্ছে, ভিটেবাটি ভরা হচ্ছে না। যারা সিভিক পুলিশ কাজে যুক্ত স্বজন পোষণে তাদের নামে টাকা তোলা হচ্ছে, বোনের বাপের ভাইয়ের নামে টাকা তোলা হচ্ছে। এ নিয়ে আমরা গ্রামে অনেকবার বসেছি, অনেকবার সতর্ক করেছি। আমাদের আমাদের বিক্ষোভ যে আমাদের সালালপুর বুথে যে সমস্ত কাজকর্ম হয়েছে তার সঠিক হিসাব নিকাশ দেওয়া এবং এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। অভিযোগ রয়েছে যেমন ওই গ্রামের স্বজনধারাটুকু নিজের বাড়ি থেকে বসিয়ে নিয়ে চারিদিকে ওয়াল করে ই করে নিয়েছে, ঘেরে নিয়েছে, যেটা উচিত নয়। মানুষ 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 পানীয় জল খাওয়ার জন্য ব্যবস্থা করছে আর কি, হাই মাস লাইটটা নিজের ঘরের সামনে 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 বসিয়ে দিয়েছে, অথচ ওটা ওই ওই মাথার মোড়ে গ্রামের শেষের মাথার মোড়ে আর সার্বজনীন জায়গায় দেওয়া উচিত ছিল আর কি। তারপরে নিজের মানে লক্ষ লক্ষ টাকা খরচা করে এর নামে নিজের নিজে নিজের ঘর পর্যন্ত বাঁকা রাস্তা করেছে আর কি। বলছি এগুলো নিয়ে আপনার অভিযোগ জানা নিয়ে কথা, এতে ইতিপূর্বে অভিযোগ করা গেছে, মেম্বারকে অনেকবার সতর্ক করা গেছে, কিন্তু উনি বারবার গ্রামবাসীকে গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়েও নিয়েছেন, ক্ষমা চাওয়ার পরেও উনি মানে ফের ওই পথেই চলছেন। ইন্দিরা আবাসনের ঘর দুয়ার যে আছে এর এর ঘর তার নামে, তার ঘর আর আর কারো নামে, মানে টাকা টাকা নিয়ে কাটমানি খেয়ে এই সমস্ত ব্যবস্থা করেছেন। প্রশাসন কি বলছে এটাকে নিয়ে? প্রশাসনের সাথে আজকে আমরা এখানে ইয়ে করলাম, প্রশাসনকে আমরা ভাবছি যে একটা ইয়ে কি বলে যে ওই আটিয়া ইয়ে মারার একটা কথা ভাবছি, যে আজকে সোচ্চার হয়েছি, আজকে যে মিডিয়া হচ্ছে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে কানে যাবে, প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের দেখার। আমাদের দাবি যে অবশ্যই স্বচ্ছভাবে গ্রামের কাজকর্ম হোক এবং সমস্ত কিছু তদন্ত করে আসল সত্য উদ্ঘাটিত হোক। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আলম জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারেই ভিত্তিহীন, তাকে ফাঁসানোর চেষ্টা করছে বিরোধীরা। এটা অভিযোগ হলো ভিত্তিহীন, কেন যে সুপারভাইজার কাজ করেছে ওর সাথে আমিও ছিলাম, আর সব স্কিমে বোর্ড লাগানো আছে, লেবারও কাজ করেছিল, এমন স্কিম নাই যে কোনো লেবার কাজ করেনি। সালালপুরের কোনো লেবার বলতে পারবে না যে আমাদেরকে কোনো খাটাই নিয়ে টাকা দেয়নি, অথচ আট মাস আগে যে টাকা কাজ হয়েছিল এখনো পর্যন্ত আট মাস ধরে টাকা ঢুকেনি। হয়তো কেউ যদি পেয়ে থাকে তো যখন টাকা ঢুকবে তখন নিজ নিজ অ্যাকাউন্টে ঢুকছে, তার মানে কি আমার তো নিজের সেফটি নাই যে আমি কারোর টিপাতে টাকা উঠাই নিব, আমি তো এরকম কোনোদিন করিনি। কিন্তু আবার আপনারা অভিযোগ করছে যে কিছু নাকি সিভিক ভলেন গ্রামের নাকি এখনো টাকা ঢুকছে এনআরজিএস প্রকল্পে। ওটা অনেক যখন সিভিক ভলেন্টিয়ার ছিল না তখনই ওদের হচ্ছিল, তারপরে যখন বিডিও সাহেব রিপোর্ট গেল বিডিও সাহেবের কাছে তখন থেকে ওটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। গ্রামবাসী এর পাশাপাশি আরো অভিযোগ তুলছে যে কলার গাছ আর ড্রাগন ফলের চাষ নাম করে নাকি টাকা তোলা হয়েছে, এরকম অভিযোগ তারা জানাচ্ছে। কলার গাছ ড্রাগন ফ্রুট চাষ হয়েছে কিন্তু লেবার কাজ করেছে, লেবারের টাকা পেয়েছে কিন্তু সর জমিনে দেখা গেল কোনো আজ পর্যন্ত কোনো গাছেই নেই, ওটা সুপারভাইজার বলবে। তারা আরো অভিযোগ জানাচ্ছে যে পিএম এ ওয়াই এর যে ঘর এরকম নাকি আপনার বুথে নাকি 5-6টি ঘর, মানে যেই ব্যক্তি নামে এসে সে পায়নি কিন্তু তার নাম অন্য কারো নামের সঙ্গে মিলে গেছে, অথচ পরিবার ডিটেলস মিলেনি, সে নাকি টাকা পেয়ে গেছে, মানে কিছু টাকার বিনিময়ে একটা পাইয়ে দিয়েছেন ঘরটা। না এরকম কোনো ব্যাপার হয়নি, কথা হলো যে আইডিতে নাম উল্টাপাল্টা হয়েছিল, তারপরে যখন কমপ্লেন করা গেল পঞ্চায়েতে তখন সবটি সঠিকভাবে টাকা রিফান্ড হয়ে গেল, সবাই নিজে নিজে টাকা পেয়ে গেছে, যার নিজস্ব আইডি ওই টাকায় পেয়েছে। আবার একটা অভিযোগ করছে, মানে সরাসরি আপনার নাম ধরে বলছে যে 12 লক্ষ টাকার সাবমার্সাল আপনার নাকি বাড়ির সামনে আছে, সেটা নাকি প্রাচীর দিয়ে ঘেরে দিয়েছেন। হ্যাঁ ওটা হয়েছিল মোটামুটি 10 বছর আগে, কে বসাই গেছিল না বসাই গেছিল ওটা আমি জানি না, তখন যখন বসাই গেছিল তখন থেকেই মানে কোনো কার্যকারী হয়নি, তখন থেকে ফাটা সব কিছু ভিড়াই গেছিল, জল টল কোনো মানুষ একটাও মানুষ জল খায়নি, তখন যার জায়গায় ছিল ভাই 10 বছর হয়ে গেল পুরানা হয়ে গেল নিজের জায়গা বেড়া দেখে দিল। আবার বলছেন নাকি হাইমাস লাইট নাকি আপনি নিজের সুবিধার্থে নাকি বাড়ির সামনে লাগিয়েছেন। আমি কেন নিজের সুবিধার্থে দাঁড়াও লাগাবো হাইমাস লাইট, আপনার বাড়ির সামনে তো আমার বাড়ির সামনে আছে, গোটা সালালপুরের মধ্যে ওই এরিয়াটা হলো অন্ধকার,
বলে ওই জায়গাটাতে লাগাইছে, একটা লাগাইছে নিউ মসজিদে, একটা ওখানে লাগাইছে। তুলসীহাটে গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না, বিষয়টি তদন্ত করে দেখবেন। না আজকে জানলাম, আজকে জানার পর তদন্ত করব, আমরা দেখছি কি হচ্ছে ব্যাপারটা। না এর পূর্বে নাকি আপনাকে জানিয়েছিল গ্রামবাসীরা, তবু নাকি বলছে নাকি ভিডিও এমনকি প্রধান পর্যন্ত কোনো ইনকোয়ারি আসেনি, ওটা আমরা জানি না, আজকেই জানলাম। হরিশন্দপুর এক নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, খবরিয়া ২৪। এখন এই পর্যন্ত, এই পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া ২৪ এর পর্দায়। নমস্কার। কোচবিহারে ঘর সাজানো নানান সামগ্রীর সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবেন। ঠিকানা 148 বিএস রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679007589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে।